সকাল থেকে এডিটিং করতে করতে না মাছগুলোকে খাবার দিতে একদম ভুলে গেছি। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে ফিল্টারটা অফ করব, এই ফিল্টারটা। আর এই যে বুড়বুড়িগুলো উঠছে, এই মোটরটাকে অফ করতে হবে, নাহলে খাবারগুলো যখন দেবো সেগুলো ছড়িয়ে যাবে বেশি, মাছেদের খেতে অসুবিধা হবে। তো মোটর অফ করা হয়ে গেল, এখন আমরা খাবারটা দেব। আমি ইউজুয়ালি যেটা করি, এক চামচ মতো খাবার নিয়ে পুরোটা ছড়িয়ে দিই। তো কেমন আছো তোমরা, ভালো তো? ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কি করছিস রে? কি মাপছিস? কি কত রিডিং দিচ্ছে দেখি? 98 চল। তো আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেটা করা হবে, মামা কোনো একটা চিকেনের এক্সপেরিমেন্টাল ডিশ করবে এবং সেটা তোমাদেরকে দেখাবো। এটা ম্যারিনেট করা চিকেন, টক দই আর ভিনিগার দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা আছে। আর যে মশলাগুলো লাগছে সেটা হলো জিরের গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, মিলন সিড, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, আর এখানে পরিমাণ মতো ওই দুটোর মতো পেঁয়াজ কুচি করে রাখা আছে। আর লাগছে সুইট অনিয়ন সস, এখানে হলো বাসিল লিফ আর পার্সলে পাতা। মলি অন কর। রান্নাটা আজকে আমি করে দিতাম। হ্যাঁ, আমরা সবাই মিলে করছি রান্নাটা। এবারে এটা না একটু গরম হতে দে। হ্যাঁ, 5 মিনিট বানাবে। গ্রেভি হবে? হ্যাঁ, এটা গ্রেভি হবে, গ্রেভি হবে। আর এটা হলো মিডিয়াম মিডিয়াম হিটে রাখ এটাকে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমরা একটু অলিভ অয়েল এটার মধ্যে ছেড়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মিক্স করে নিলাম পেঁয়াজের সঙ্গে। কতক্ষণ আটতে হবে, কিছু আছে ব্যাপার স্যাপার? এটা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত, রংটা ব্রাউন ব্রাউন হচ্ছে, এবারে পেঁয়াজটার রংটা চেঞ্জ হয়ে ব্রাউন ব্রাউন। আর কতক্ষণ করতে হবে এটা? এটা আর মিনিট দিয়ে করলেই হয়ে যাবে। এখানে আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা 1 চা চামচ। এবারে মশলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। হ্যাঁ, এবার এখানে ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মশলার সঙ্গে মিক্স করে নেব। দেখেছিস জলটা গলছে? তাই তো। আর দেখতে কত অন্যরকম হলো না, একটা ভালো গন্ধ আসছে কিন্তু, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা মেইনলি এখানে যেটা না ইউজ করছি সেটা হলো পার্সলে পাতা, বাসিল লেপ, তারপরে মিলন সিডস, এগুলো একটা নতুন কিছু অ্যাড করছি, মানে এটা দিয়ে একটা নতুন অন্যরকমের স্বাদ চলে আসে। ঠিক আছে, তাহলে আপাতত বানিয়ে নাও, তারপরে তুমি একটা নাম দিও এটা। হ্যাঁ, আর আমরা খেয়েও বলবো যে কেমন। আজ তো পেঁয়াজ দুটো ছেড়ে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে যাবে। আর এখান থেকে এই যে টক দই দেওয়া হয়েছিল না, সেটার জন্য আর মশলাগুলোতে একটা অদ্ভুত রঙের একটা পুরো রংটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজগুলো তো পরে চালে সেদ্ধ হবে, কাঁচা কাঁচাই থাকবে, এটা সেদ্ধ হয়ে যাবে।
কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরো কষবো আমরা 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, কষাটা হয়ে গেছে আমাদের প্রায়। রংটা আরো লালচে হয়ে গেছে, তো রংটা লালচে হয়েছে এবং মাংসগুলো একদম নরম হয়ে গেছে। গন্ধটা তো এইভাবে এক্সপ্লেন করতে পারছি না ক্যামেরাতে। হ্যাঁ, কি অপূর্ব একটা গন্ধ, মম করছে না। এবারে পার্সলে পাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকই দিলে তো। হ্যাঁ, একটু বেশি দিতে হবে, কারণ এর গন্ধটা না একটা আলাদা ফ্লেভার দেবে। এটা তো এক্সপেরিমেন্টাল রান্না, আমরা সব দিতে পারি। এটা হলো বাসিল, মানে বাংলায় বলে তুলসী পাতা, এটা খুব উপকারী। এগুলো জলটা শুকিয়ে গেছে রে, একদমই তো নেই। হ্যাঁ, শুধু শুধু খেতে হবে, এটা গ্রেভি নেই। এরপর একটু আমরা অ্যাড করে দেবো জল। এবারে যেটা দিচ্ছি, সুইট অনিয়ন সস। এখন বাজে রাত 8টা, আর আমরা এখন মানে বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছে। তো পেছনেই দেখতে পাচ্ছ যেটা আমরা সকালবেলা রান্না করলাম সেটা আছে, আর আমাদের সাথে রয়েছে টেস্ট এক্সপার্ট মন্টি। তো আমি আর মন্টি মিলে এটা চেখে দেখবো যে কেমন। তার আগে তোমাদের কিছু ক্লোজ আপ শট দেখাই। চলে এসছে আমাদের পরোটা, ঠিক আছে, পরোটা দিয়ে এটা টেস্ট করা যাবে। একটা একটা করে পরোটা এখন খাবো, কারণ বেশি ভারী খেলে রাতে খাওয়াটা চাপ পড়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। প্রথমে একটু মাংস খেয়ে দেবো কেমন লাগছে। বেশ নরম হয়েছে, আর পেঁয়াজের সাথে তো ভালোই যাবে। এর সাথে আমরা যেটা করেছি, আমরা তেল ছাড়া পরোটা করেছি, তো সেটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। পেঁয়াজ খেয়ে দিচ্ছি, মাংসের সাথে গ্রেভিটাও আছে এবং বেশ নরম হয়েছে, বেশ নরম, মানে হাতে দিলেই ভেঙে যাচ্ছে, মুখে দিলে তো অবশ্যই ভেঙে যাবে। একটু মিষ্টি মিষ্টি, কিন্তু ঝাল নয় সেরকম। ওকে, এবার একটু পরোটা দিয়ে এটা ট্রাই করব। ওকে, একটু পরোটা নিলাম, একটু গ্রেভি আর মাংসটা নিয়ে এবার চেখে দেখবো। আর একটু পেঁয়াজ, ভালো যাচ্ছে কিন্তু। এটা রুমালি রুটি খেতে কি যাবে ভালো? হ্যাঁ, পরোটা সব কিছু খেতে ভালো যাচ্ছে, শুধু শুধু খেতে পারবো, মানে এত সুন্দর হয়েছে। ঝাল তো হয়নি, ঝাল হয়নি তো, মিষ্টি ঝাল অনেকটা না, ওই মোগলাই চিকেনের কাছাকাছি টেস্ট, পুরোপুরি না, এটা মিষ্টি ভাগটা বেশি লাগছে। না, ঝাল না হলে ভালো লাগছে, ঝাল না হলে ভালো লাগছে, কারণ এটা তো এক্সপেরিমেন্টাল, অনেক কিছু মিক্স করা হয়েছে এর সাথে। না, একটু সস দিয়ে খেয়ে দেখি এবার। সসটা তো কিন্তু ভালো যাচ্ছে, এবার ডেফিনেটলি ভালো, নতুন রকমের একটা ডিশ, বেশ ভালো লাগছে। রেস্টুরেন্টে তাহলে মানে সবাইকে একটু ট্রাই করতে। হ্যাঁ, তো রেসিপি তো দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কী করতে হবে জানোই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এটার সাথেও আরও আউটডোর ব্লগ, ট্রাভেল ব্লগও আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মন্টি, আর লাইক কমেন্ট, লাইক কমেন্ট না দিলেও সাবস্ক্রাইবটা করে নিও, যাতে ফিউচার ভিডিও দেখতে পাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।
ফট 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 করে দাও। কেমন অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে।